আচ্ছা, এটা তো ওই দিকে যাইবো, এটা শুরু করলাম মতো, এটা আবার আমরা দাঁড়াই ছিলাম। আচ্ছা, আমরা পেন্টুলের ব্যবহার দেখাইতেছি, পেন্টুল দিয়ে আমরা একটা শাপলা তৈরি করব। তো একুরেটলি শাপলা হোক আর না হোক, আমরা শাপলার মতো আঁকার চেষ্টা করব। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে, একদম ফার্স্ট কাজটা হচ্ছে, পিল কালারটাকে আমার নান করে দিতে হবে, আর স্ট্রোকে আমি একটা কালার নিব। স্ট্রোকে আমি যে কোনো একটা কালার নিতে পারি, ব্ল্যাক কালার নিলাম। তারপরে যে কাজটা করব, আমি পেন টুল দিয়ে উপরে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা পয়েন্ট সৃষ্টি হয়েছে, যে পয়েন্ট পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো সেম ভাবে আমরা আরেকটা পয়েন্ট একদম নিচে নেওয়ার চেষ্টা করব, আরেকটা পয়েন্ট শিফট ধরে নিব, শিফট ধরে নিব যেন লাইনটা সোজা থাকে। শিফট ধরে নিচে আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেব। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে শিফটটা ছেড়ে দিব, মানে হাতটা ছেড়ে দিব, শিফটের চাপটা ছেড়ে দিব, কিন্তু মাউসে যে ক্লিকটা আমি দিছি ক্লিকটা ছাড়বো না। এই ক্লিকটা রেখে আমি এটাকে ডান দিকে মুভ করাবো, মাউসটাকে ডান দিকে মুভ করাবো। মুভ করলে পাপড়ি একটা একদিকে শেপে চলে আসবে মোটামুটি। ধরে নিলাম এই হচ্ছে আমার একটা পাপড়ির এক পাশের শেপ। যদি মনে হয় শেপটা ঠিক হয় নাই, আরো বাঁকা হওয়ার দরকার ছিল, তাহলে আমরা এখন যে কাজটা করবো, ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা নিব ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সম্পূর্ণটাকে ট্র্যাক করব। ট্র্যাক করার পর দেখেন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, হচ্ছে এখানে একটা লাইন আসছে, এটা ধরে আমি যদি টান দেই, এখানে শিফট ধরে বা শিফট ছাড়া যদি টান দেই, এই যে শেপটা আবার আঁকা বাঁকা করা যাবে। যদি মনে হয় আমার শেপ ঠিক হয় নাই, তাহলে আমরা এইভাবে আবার শেপটাকে ঠিক করে নিতে পারবো, কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ওকে, ধরে নিলাম এখন আমার এটা ঠিক হয়েছে, হোক না হোক ধরলাম যে এখানে থাকবে আমার শেপটা। তো এইটা হচ্ছে আমার এক পাশের একটা শেপ। তো আমরা যদি ওই পাশে আর একটা শেপ দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, কোনো আইডিয়া? কপি করব। কপি করব কিভাবে, অল্টা ধরে কপি করব, এটাকে আবার ঘোরাতে হবে, রোট করতে হবে নাকি, এটা একটু ঝামেলা আছে, এর থেকে আরো সহজ পদ্ধতি আছে। আর যাই হোক, তারপরেও আপনাদের আইডিয়াটা মোটামুটি ভালো, যে হয়তো কাছাকাছি চলে যেতে পারছেন। অনেকের আইডিয়া থাকে এরকম যে আমরা প্যান টুল দিয়ে আর একটা শেপ নিব। এখানে এখান থেকে আর একটা শেপ নিলাম, কিন্তু এখন যদি আমি এটাকে ইয়ে করি, বাঁকা করতে যাই, সেক্ষেত্রে আমার দুইটা শেপ এক আকৃতি নাও হতে পারে, কোনোটা হয়তো বাঁকাটা বেশি হয়ে যাবে, কোনোটা কম হয়ে যাবে। যারা এক্সপার্ট তারা হয়তো করে ফেলতে পারে, আর আমার এইভাবে করার দরকারও নাই, এইভাবে ঝামেলা করার দরকারও নাই। আমার কিছু সহজ পদ্ধতি আছে। কি সহজ পদ্ধতি আছে, আমি এটাকে জাস্ট সিলেকশন টুল দিই, এখানে তো সিলেক্ট টুল আছে তিনটা মোটামুটি, একটা হচ্ছে শুধু সিলেকশন টুল, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তা আমি শুধু সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা টুলবার থেকে যাব, রোটেট টুলে ক্লিক করে ধরলে এখানে পাবো রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট মানে হচ্ছে বিপরীত করা, একটার আরেক পাশে বিপরীত করা। তো রিফ্লেক্ট টুল নেওয়ার পরে রিফ্লেক্ট টুলটা পাবো কোথায়, রোটেট টুলের ভিতরে। এখানে রোটেট টুল থাকতে পারে প্রথম অবস্থায় ভিউ করা, তো এখানে ক্লিক করে ধরলে আমরা পাবো রিফ্লেক্ট টুল। ওকে, রিফ্লেক্ট টুলটা নিয়ে আমরা উপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, জুম করতে পারেন সমস্যা নাই, ঠিক অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব মাউস দিয়ে। তারপরে কিবোর্ড থেকে অল্টা ধরবো, অল্টা ধরলে দেখেন কি হয়, এই যে কার্সর পয়েন্ট দুইটা হয়, দুইটা হয়, তো দুইটা হইলে কি কপি হবে। অল্টা ধরে কপি করব, এবং কপিটা যেন আমার রেশিওটা ঠিক থাকে, উপর নিচে না যায়, এই জন্য আমরা অল্টার পাশাপাশি ধরবো শিফট ধরে আমরা নিচের এই অ্যাঙ্কর পয়েন্টে এটা ক্লিক করব। ঠিক আছে, সেম শেপ, সেম, কোনো মানে এদিক সেদিক হয় নাই, একদম কপি হয়ে চলে আসছে জায়গা মতো। ওকে, এখন আমাদের দুইটা পার্ট কিন্তু আলাদা আছে, যদি আমি টান দেই কখনো, তাহলে দুইটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। তো সেই জন্য আমরা দুইটাকে একসাথে করবো। একসাথে কিভাবে করতে পারি,
গ্রুপ, ওকে গ্রুপ, গ্রুপ করলে একসাথে হবে, কিন্তু গ্রুপ করলে যে জিনিসটা হবে না সেটা হচ্ছে আমি একটু বোঝাই দিই। দেখেন এই যে পাপড়ির মাথাটা আছে, মাথাটা কি সরু হয়েছে, এখানে একটা বাস পড়ে গেছে না, ভাঙ্গা হয়ে গেছে না? সাধারণত কোন একটা পাপড়ি তো এরকম থাকে না, একদম সরু থাকে, ঠিক না? তো যদি আমি গ্রুপ করি তাহলে দুইটা একসাথে হবে, কিন্তু আমার এই জায়গাটা ঠিক হবে না। তো সেই জন্য আমরা যখনই দুইটা পয়েন্টকে একসাথে করে দেওয়া দরকার, তখন আমরা করব জয়েন, আর যখন একাধিক জিনিসকে শুধু একসাথে রাখা দরকার তখন করব গ্রুপ। একটা হচ্ছে একসাথে মিশিয়ে দেওয়া, আর একটা হচ্ছে একসাথে রাখা, দুটো কিন্তু ব্যবধান আছে। এখানে আমি এমন ভাবে তৈরি করবো এটা বোঝা যাবে না যেটা আলাদা ছিল, দুটো একদম একসাথে হয়ে যাবে। তো কিভাবে হবে সেই জিনিসটা, আমরা এখন যাব ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু ক্লিক করে এই দুটা পয়েন্ট, এখানে কিন্তু টোটাল পয়েন্ট আছে চারটা, চারটা আছে কি, প্রত্যেকটা পাপড়িতে দুইটা করে পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট। তা আমরা জয়েন করার সময় যে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে মানে সিলেক্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা উপর থেকে ড্র্যাগ করে শুধু এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে নেব। তারপরে যাব আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে জয়েন, শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল জে। শর্টকাটটা আমরা এখন বেশি ফলো করি না, কারণ মনে থাকে না শর্টকাট, আমরা ম্যানুয়ালি কাজ শিখবো, ফার্স্ট টাইম ম্যানুয়ালি কাজ শিখবো, তারপরে আমরা শর্টকাটে যাব। তো কন্ট্রোল জে দিলে বা এই যে জয়েনে দেওয়ার পর দেখেন কি পরিবর্তনটা আসে, দেখছেন এই বাসটা কিন্তু এখন নাই, সোজা হয়ে গেছে টোটাল। দায় গ্রুপ করলে এই কাজটা হইতো না, এখানে সরু জায়গাটা আসতো না। সেম ভাবে নিচেও মাঝে মাঝে গ্যাপ থাকতে পারে, আমরা যখন দুইটাকে একসাথে মিক্স করব তখন দেখা গেল এখানে একটু গ্যাপ আছে, এই যে অলরেডি আছে দেখেন, এই যে আছে একটু জায়গা দেখছেন, এটাকেও আমরা একসাথে জয়েন করে দিব। কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্টকে সিলেক্ট করব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে জয়েন, দেখেন দুইটা একসাথে জয়েন হয়ে গেছে। তাহলে জয়েনটা বুঝতে পারছি, জয়েন হইলে দুইটা একসাথে মিশে যাবে, কোনো গ্যাপ থাকবে না, আর গ্রুপ করলে দুইটা একসাথে থাকবে বা যার যার মতোই থাকবে। ওকে, এখন আমরা এই ফুলটা হচ্ছে একটা পাপড়ি হয়ে গেল, একটা পাপড়ি হয়ে গেল, যাই হোক 100% হোক আর না হোক ধরলাম যে এটা আমার একটা পাপড়ি হয়ে গেছে। তখন এই পাপড়িটাকে কি করতে হবে, ডান দিকে এবং বাম দিকে আরো কিছু পাপড়ি দিতে হবে। তো ডান দিকে এবং বাম দিকে আরো কিছু পাপড়ি দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব রেক্টাঙ্গেল টুলে, সরি এখান থেকে যাব আমরা রিফ্লেক্ট টুলে, ক্লিক করে ধরে পাবো রোটেট টুল, রোট মানে হচ্ছে ঘোরানো। রোটেট টুলে ক্লিক করে আমরা নিচের এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে এখানে কপি মানে কি, অল্টা ধরতে হবে, অল্টা ধরলেই কপি হবে। তাহলে আমি অল্টা ধরে মাউসে ক্লিক করে এই উপর থেকে ডান দিকে অথবা বাম দিকে যেদিকে টানি একটা পাপড়ি কপি হয়ে যাবে। আমি ধরলাম এটা বাম পাশে নিয়ে আগে ছাড়তে হবে মাউসের ক্লিক, কপি হয়ে গেছে। সেম ভাবে যদি আমরা এই যে দূরত্বটা আছে এখান থেকে এইখান পর্যন্ত যে দূরত্বটা আছে যদি সমান দূরত্বে আরেকটা কপি করতে চাই তাহলে কিভাবে করব, না এখানে অল্টা শিফটে কাজ হবে না, এখানে ধরে যদি আমি ক্লিক করে আবার এটাকে টান দেই তাহলে সমান দূরে হবে না, সমান দূরে নেওয়ার কোনো সিস্টেম নাই, সমান দূরে নেওয়ার সিস্টেম একটাই আছে। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, সরি অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এগেইন অথবা কন্ট্রোল ডি, যতবার কন্ট্রোল ডি দিব ততবারই সমান দূরত্বে একটা একটা করে কপি হবে, শুধুমাত্র কন্ট্রোল ডি দিলে হবে, একদম একদম মাইপা দেখবেন একটা থেকে একটা একটু এদিক সেদিক নাই, একদম সমান দূরত্বে আছে। ওকে, তারপরে আমরা এদিকে আরো পাপড়ি লাগবে, ঠিক আছে এদিকের পাপড়ি গুলো কিভাবে নিতে পারি, রোটেট দিয়ে না, আমরা যখন একটা পাপড়ি একটা অংশকে ঘুরাইছিলাম কিভাবে ঘুরাইছিলাম, রিফ্লেক্ট করে দিছিলাম। সেম ভাবে এখন সবগুলা পাপড়িকে সিলেক্ট করব, শুধুমাত্র মেইন পাপড়িটা ছাড়া, যদি মেইন পাপড়িটা আমার সিলেক্ট হয়ে যায়
শিফট ধরে ক্লিক করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এখানে শিফট ধরে ক্লিক করলে সিলেক্ট হবে, আবার শিফট ধরে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। তো এইগুলা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব টুল বার থেকে, যাব আবার রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলে যাওয়ার পর এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, অল্ট্রা এবং শিফট ধরে উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। কপি হয়ে গেছে, ঠিক আছে।